ওরা কি বললো ওদের জানার কথা নেই। প্রথম কথা হচ্ছে 150 মিটারের মধ্যে 144 ধারা আছে, সেখানে এই ধরনের যে ধর্ণা বলুন যাই বলুন, এটা তো ধর্ণা ফর্ণা কোনো রাজনৈতিক কারণ নয়, কারণটা খুব পরিষ্কার, সপরিবারে ডাক পেয়েছেন যাতে ব্যবস্থা না নিতে পারে, সপরিবারে ডাক পেয়েছেন। নিজে খেলি বউকে দিলি, বাদ গেল না শালি, সঙ্গে বাবা মা তো আছে, এরকম পুরো পরিবারকে চোর সাজিয়ে দিয়ে, চোর বানিয়ে দিয়ে এ তো বাঁচার জন্য সব করছে, এর সঙ্গে কি সম্পর্ক আছে, মানুষের কি সম্পর্ক আছে? আমরা কখনোই বলিনি জব কার্ড হোল্ডার 100 দিনের কাজ বন্ধ হল, আমরা চুরি আটকাতে চেয়েছি। এবং আমি দিল্লিতে মাননীয় মন্ত্রীর কাছে যে আবেদন করেছি, দেখবেন যে আপনি নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে 100 দিনের ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে বাছাইটা করুক, আর কতগুলো ফেক স্কিম, সে পুকুর কাটা হতে পারে, রাস্তা হতে পারে, পুকুরের পাইলিং হতে পারে, আইবিএস এর বাগান হতে পারে, কতগুলো ফেক স্কিমের এক্সট্রা টাকা নিয়েছে, সেই ফেক স্কিমকে চিহ্নিত করুন, ফেক জব কার্ড হোল্ডারদের চিহ্নিত করুন। অলরেডি আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে 1,32,00,000 জব কার্ড বাতিল হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে 23,50,000 হচ্ছে জেনুইন কারণে, কাজ করতে চান না, মারা গেছেন, শহর হয়ে গেছে, অন্যত্র চলে গেছেন ইত্যাদি কারণে 23,50,000। 1,32,00,000 থেকে 23,50,000 বাদ গেলে অ্যাবাব 1 crore, এরা কেন বাদ গেছেন আপনার এ থেকে আধারে লিঙ্ক করতে গিয়ে, তার কারণ রাজ্য সরকার বলতে পারেনি। এবং সবচেয়ে বেশি বাদ গেছে দক্ষিণ 24 পরগনা থেকে, সেখান থেকে শ্রীমান ভাইপো এমপি, সেই জেলায় 35,00,000 জব কার্ড, 15,00,000 জব কার্ড বাদ গেছে আউট অফ 38,00,000। তারপরে বাদ গেছে মুর্শিদাবাদ জেলায় 13,00,000 আউট অফ 33,00,000। এই যে ফেক জব কার্ড হোল্ডাররা আর ফেক স্কিমে নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিও ডিএম এরা যুক্ত হয়ে বিরাট টাকা তুলে নিয়েছেন, আমরা এই টাকা যারা তুলে নিয়েছেন তাদেরকে জেলে দেখতে চাই আর টাকা পুনরুদ্ধার করতে চাই, আমাদের ট্যাক্সের টাকা, দুধ আর জলটাকে আলাদা করে দিন, জেনুইন জব কার্ড হোল্ডারদেরকে কাজ দিন, কিন্তু আগে ফেকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চিহ্নিত করে, কোনো আপত্তি নেই। ভারত সরকারের স্কিম অনন্তকাল কোনোদিন কেউ স্কিম বন্ধ রাখে না, আর এসব করে কোনো লাভ হবে না, কোনো প্রেসারের কাছে ভারত সরকার বিজেপি সরকার মাথা নত করতে রাজি নয়। আমাদের পরিষ্কার বক্তব্য, চোর ধরো, চোর ধরা পড়লেই সব জিনিস হয়ে যাবে। আপনি নিজে, আপনাকে আমি বলছি, মুখ্যমন্ত্রী যিনি পরামর্শদাতা ছিলেন মাননীয় প্রদীপ মজুমদার, এখন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সমবায় দপ্তরও পেয়েছেন, সেই মন্ত্রী হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, 2017 সালে 25 টাকা, আমি তো নাম ধরে বলছি, 25 টাকার আম গাছ মানরেগাতে 75 টাকা করে সাপ্লাই করেছে হর্টিকালচার কর্পোরেশন, এবং একটা শর্ট লিস্ট করে দেওয়া হয়েছিল যাদেরকে উইদাউট টেন্ডার গাছ সাপ্লাই করার অর্ডার দেওয়া যাবে, তার যারা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং এসটিইউ, তার মধ্যে হর্টিকালচার কর্পোরেশন প্রথম ছিল না, মাননীয় প্রদীপ মজুমদার তার চেয়ারম্যান ছিলেন, যিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসারও ছিলেন, তো সরাসরি মুখ্যমন্ত্রী যুক্ত এই করাপশনে। 25 টাকার আমরোপ আম গাছ 75 টাকা করে সাপ্লাই করা হয়েছে মানরেগাতে, আবার সেই আম গাছ 25 টাকা করে বনদপ্তর কিনেছে, যখন 14 জুলাই থেকে 20 জুলাই বন মহোৎসব হয় ডিস্ট্রিবিউশনের জন্য, যখন আমের গাছ কেনে ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট কর্পোরেশন, ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দিয়ে, সেই সেই সেম আম গাছ সেম ইয়ার 25 টাকা করে কিনছে ফরেস্ট ডিপার্টমেন্ট, আর সেই সেম আম গাছ সেম ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রদীপ মজুমদার 75 টাকা করে কিনছেন মানরেগাতে, যেহেতু ভারত সরকারের টাকা, লুটের মাল, আমরা লুটের মাল ধরার জন্য বলেছি।